ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোস্তাফিজুর রহমান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সুনাম বৃদ্ধির উপায়। একটা মানুষের যদি সুনাম থাকে তাহলে সে অনেক কিছুই করতে পারে। সুনাম কিন্তু সম্পদের মতোই, আপনার যদি সুনাম থাকে তাহলে সেটা সম্পদ। ব্যবসায়ের ভাষায় সুনামকে সম্পদ বলে। এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেইন করব, এটা সম্পর্কে ব্যাখ্যা করব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সুনাম বৃদ্ধির উপায়, এটা কিভাবে আপনি বৃদ্ধি করতে পারেন। সুনাম বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই চরিত্রবান হতে হবে, কারণ চরিত্রের সাথে সুনাম অতপ্রতভাবে জড়িত। যদি আপনি চরিত্রবান না হন তাহলে আপনার সুনাম কখনোই হবে না। আপনি যদি আপনার পাড়ায় বড়দেরকে শ্রদ্ধা করেন, আপনি যদি নেশাগ্রস্ত ছেলে মেয়েদের সাথে চলাফেরা না করেন, আপনি যদি সবাইকে মান্য করেন এবং ছোটদেরকে স্নেহ করেন, তাহলে আপনার সুনাম অবশ্যই বৃদ্ধি হবে এবং এই সুনামের সাহায্যে আপনি অনেক কিছুই করতে পারবেন। কথা দিয়ে কথা রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে মানুষটি কথা দিয়ে কথা রাখে সবাই তাকে এক বাক্যে বিশ্বাস করে, তার কথা মূল্যায়ন করে। ভিউয়ার্স, আপনি যদি কখনো কারো কাছে এমন হয়েছে যে সে কথা দিয়েছে কিন্তু আপনার সাথে দেখা করেনি, বা তার কথা বরখেলাপ করেছে, বা প্রায় এই কাজটি করে থাকে, তাহলে অবশ্যই তার সম্পর্কে আপনি নিজেও ভালো কিছু বলবেন না, আমি নিজেও ভালো কিছু বলবো না। ভিউয়ার্স, এটা আপনার সুনামকে নষ্ট করে। লোভ প্রত্যাহার করা। যে ব্যক্তি লোভী হবে তার কখনোই সুনাম হবে না, সুনামের পরিবর্তে তার বদনাম হবে। কারণ তার কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয় তাহলে সে লোভে পড়ে সেই আমানতের খেয়ানত করে ফেলবে। যদি আমানতের খেয়ানত করে ফেলে তাহলে সে কিন্তু কখনোই সুনামের ভাগিদার হতে পারে না বা পারবে না। ভিউয়ার্স, এই সুনামকে বৃদ্ধি করতে হলে আরও অনেকগুলো কৌশল আছে, ভিডিওটিকে ছোট করার জন্য আমি সংক্ষেপে আলোচনা করলাম। তবে এই সুনাম যদি একজন মানুষের থাকে তাহলে সে এই সুনামের বদলতে মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাকিতে নিতে পারবে, শুধুমাত্র তার সুনামের বদলে। ব্যবসায়িক ভাষায় এই সুনামকে সম্পদ বলা হয়েছে কেন, সেই বিষয়টি আমি পরের ভিডিওতে নিয়ে আসব। ভিউয়ার্স, আশা করছি আমি যে বিষয়টি আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন। সুনামকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। আপনি যত সুনামধারী হবেন আপনি তত বেশি মূল্যবান, আপনি তত বেশি চরিত্রবান। ভিউয়ার্স, আপনার চরিত্র থাকলেই আপনার সুনাম বৃদ্ধি হবে। আজকে আর ভিডিওটি বড় করতে চাইছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আর এই ভিডিওটিকে ছড়িয়ে দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।